আইনবোর্ড ব্যানার নাম ফলকে বাংলা লেখা এবং বিজ্ঞাপনে বাংলা ব্যবহার নিশ্চিত করতে হাইকোর্টের নির্দেশ পালন না করার অভিযোগে মন্ত্রিপরিষদ সচিব সহ ছয় সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে। মন্ত্রিপরিষদ আইন, স্বরাষ্ট্র, সংস্কৃতি, তথ্য ও শিক্ষা সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। তিনি বলেন, গত 17 ফেব্রুয়ারি থেকে এক নির্দেশে সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নম্বর প্লেট, সকল সরকারি অধিদপ্তরের নাম ফলক বাংলায় এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধ করতে বলেছিল হাইকোর্ট। ছয় সচিবকে এক মাসের মধ্যে পদক্ষেপ নিয়ে তা আদালতকে জানাতে বলা হয়, কিন্তু বেঁধে দেওয়ার সময় পেরিয়ে গেলেও কোনো জবাব না আসায় আদালত অবমাননার মামলা করা হয়েছে বলে জানান আইনজীবী ইউনুস। এক মাসের মধ্যে কোনো উদ্যোগ গ্রহণ, এই প্রতিপক্ষগণ, এই ছয় সচিব কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই, বরং এক মাস পরেও কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই বা এই আদেশটি কমপ্লাই করেন নাই, এটা আদালত অবমাননার সামিল। সেহেতু আমি আজকের একটি আদালত অবমাননার এই ছয় সচিবের বিরুদ্ধে দায়ের করেছি।